হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ঝবিজ চলে এসেছি আজ তোমাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করতে রেসিপিটি হলো আঙুরের আচার আঙুর তো আমরা এমনি ফল হিসেবে খেয়েই থাকি তবে এই ইউনিক রেসিপিটা আঙুরের তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে সত্যি বলছি দারুণ লাগবে তোমাদেরও বাবার বাড়ি থেকে বাবা এসছিল ছেলেকে দেখতে অনেকটা আঙুর নিয়ে এসেছিলো বাট এত আঙুর তো খেয়েও শেষ করতে পারবো না তাই মাথায় এলো কি করা যায় সেই জন্য ভাবলাম চলো এই ইউনিক রেসিপিটাই একবার ট্রাই করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলছি আর এই সময় তো আঙুর বাজারে অনেকটাই সস্তা তাই তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতেই পারো কথা দিচ্ছি তোমরাও কিন্তু প্রেমে পড়ে যাবে আমার না এই আঙুরের আচারটার তাই চলো কিভাবে আমি এই আঙুরের আচারটা বানাচ্ছি সেটাই দেখতে থাকো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো দেখতে পাচ্ছ আঙুর আমি নিয়ে বসে গেছি আর পুরো একটা ছকা রয়েছে আঙুরের এভাবে আঙুরগুলোকে আমি তুলে তুলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর আঙুরগুলো একদিন মাঝখানে গ্যাপ ছিল তারপরের দিনে আমি আঙুরগুলোর আচারটা বানাচ্ছি সেই জন্য আঙুরের বোঁটার কাছটা একটু কালো কালো একটা ভাব চলে এসেছে চলো সমস্ত আঙুরগুলো তুলে নিই তারপরে জলের মধ্যে রেখে দিই এই যে দেখতেই পাচ্ছ সমস্ত আঙুরগুলো এই পাত্রে আমি নিয়ে নিয়েছি আর যে সমস্ত আঙুরগুলো একটু কালচে হয়ে গেছে বা একটু মানে খারাপ হয়ে গেছে সেই আঙুরগুলোকে কিন্তু আমি বাতিল করে দেবো আর বোটার গাছগুলো যেগুলো একটু আধটু হয়ে যায় সেগুলোকে বোটার গাছটা একটু মাঝখানটা ভেঙে দিলেই কাজ হয়ে যাবে এভাবে আঙুরগুলোকে আমি পরিষ্কার করে নেব আর দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কেননা আঙুরগুলো গায়ে বেশ নোংরা আছে একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আঙুরগুলোকে এই যে দেখতে পাচ্ছ আঙুরগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন একটা থালায় আঙুরগুলোকে আমি ঢেলে দিচ্ছি এখন যেটা করতে হবে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে এভাবে আঙুরের গায়ে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটাকে এভাবে মুছে দিতে হবে আঙুরের আচারে কিন্তু আমি রকম কোনো বাড়তি জল ইউজ করব না যেটুকু হবে সবটা আঙুরের রস থেকে কিন্তু হবে তো এভাবে বাড়তি জলটা আমি গা থেকে মুছে দিচ্ছি কাজটা হয়ে গেছে এখন আমি এটাকে এই থালার থেকে তুলে আরেকটা পাত্রে রেখে দিচ্ছি চলো এটা এখন সাইডে থাক এর এখন কোনো কাজ নেই এখন একটা প্যান আমি বসিয়ে দিয়েছি গ্যাসে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি তাতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এবার এই মশলাটাকে শুকনো কড়াইতে বেশ ভালো করে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লাল লাল করে তবে হ্যাঁ বেশি কালো করে কিন্তু ভাজা চলবে না আর মশলাটা পুড়ে গেলে তো আচারের স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর যে কোনো আচারের স্বাদটা বাড়ে এই মশলার জন্য দেখতে পাচ্ছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ফ্লেমটাকে অফ করে দেব নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার আসল কাজ তো আঙুরগুলো এই কড়াইতে আমি ঢেলে দিলাম তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি স্বাদ মতো চিনি তোমরা যেরকম চিনি খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিও তবে এই আঙুরগুলো বেশ একটু টক ছিল সেই জন্য টেস্ট খুব ভালো হয়েছে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ আর টক জাতীয় খাবারে একটু লবণটা বেশি পরিমাণে লাগে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টার জন্য হাতে যদি সময় থাকে রাখতে পারো নইলে আধ ঘন্টা অন্তত রাখতেই হবে এভাবে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব ম্যারিনেশান কমপ্লিট ঢেকে রাখবো এক ঘন্টার জন্য মশলাটাও ঠান্ডা হয়ে গেছে মশলাটাকে গুঁড়ো করে নেব মশলা গুঁড়ো হয়ে গেছে চলে এসছি এক ঘন্টা পর এবার এই করা মতো আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে এতে আর কোনো কিছু ইউজ করার দরকার নেই সমস্ত মশলা দিয়ে দিয়েছি জাস্ট যেটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা একদম শেষে পড়বে এভাবে খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করতে থাকতে হবে খুবই সহজ একটা রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো অনেক ধরনের আচারিত বাড়িতে বানিয়েছো তাই এটাও একবার ট্রাই করতে পারো এখন ঢেকে রাখছি মিনিট তিনিকের জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ চিনিটা গোলতে শুরু করে দিয়েছে আর আঙুরের কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে তবে আঙুরের থেকে রস কিন্তু এখনও বেরোনো শুরু হয়নি এখনও রান্নাটা কিছুটা সময় বাকি রয়েছে তবে এখন আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো কিশমিশ এবং কাজুবাদাম তোমরা চাইলে কিশমিশটা নাই দিতে পারো আঙুরগুলো শেষকালে সেই কিশমিশের মতোই হয়ে যাবে কাজুবাদামটা অ্যাড করতে পারো আমি তবু দিলাম কিসমিশ কাজুবাদামটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে এর মধ্যেও একটুখানি রস ঢোকে খেতে টেস্ট লাগে সেই জন্য আগের থেকেই আমি দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুটা সময় ঢেকে রাখবো আবার দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে এসেছি তিন মিনিট পর দেখতে পাচ্ছ আঙুরগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর একদম ফুলে উঠেছে কালারটা তো টোটালি চেঞ্জ হয়ে গেছে আর আঙুরের ভেতর থেকে যে রসটা সেটাও বেরিয়ে এসছে আর এই রসেই কিন্তু আঙুরের আচারটা পুরো রেডি হয়ে যাবে দেখতে দারুণ লাগছে তাই না আমার তো ইচ্ছে করছে এইদিকেই তাকিয়ে থাকি এখন সব শেষে দিয়ে দিচ্ছি এর উপরে যে মশলাটা ভাজা মশলাটা কুঁড়ো করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটুখানি ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল রেসিপি আঙুরের আচার শুধু স্পেশাল কেন ইউনিক তোমরা যদি এটা বানিয়ে থাকো সেটা বলতে পারো আমায় তোমরা কীভাবে বানিয়েছো দেখতে পাচ্ছ দেখতে সত্যি দারুণ লাগছে চলো রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি এটাকে এখন তুলে রাখছি তোমরা কিন্তু চাইলে কিছুদিন এটাকে স্টোর করে রাখতে পারো পনেরো থেকে কুড়ি দিনের জন্য কাঁচের পাত্রে রেখে স্টোর করতেই পারো তোমাদের কেমন লাগলো এই আচারের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লেগেছে বাট তোমাদের কেমন লাগলো সেটাই হচ্ছে জানা সব থেকে বেশি জরুরি আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে সেটা জানিও কেমন লাগলো নতুন কোনো বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ তাহলে এই অব তোমাদের সাথে আবার দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো টাটা